गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विद तनुश्री। आशा करी तुम्हारा सकले भलो आछो, आमिओ भलो आछि। आज एकादशी, तो एतदिन मानुषेर मने प्रत्येकेरी एतदिन आसबे पुजो, आसछे पुजो, एसे गेल पुजो, चलछे, माने एइरकम एकटा बेश आनंदेर मध्येई सबार केटे गिएछे। किन्तु आजके प्रत्येकेरी मन खराप, मा तार निजेर जायगाय फिरे गिएछे। তো আর কি করা যাবে, প্রত্যেক বছরই এরকম আসবে, এরকম যাবে। হ্যাঁ, তো এভাবেই চলবে, কিছু করার নেই, এটাকে এটাই নিয়ম, এটাই মেনে সবাইকে চলতে হবে। তো যাই হোক, কিচেনে চলে এসেছি, ভাত হয়ে গিয়েছে, মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ফাঁকিবাজি রান্না, কোনো রান্নাবান্নার ইচ্ছে নেই, কিচ্ছু নেই। তো সকালবেলা খেয়েছি কি বলতো, ইয়ে ব্রেকফাস্টে করেছি রুটি, আর হলো কালকে মিষ্টি দই বানিয়েছিলাম, সেই দই একটা কাপ ইয়ে খেয়েছি আমরা, আরেকটা কাপ রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। ওই জন্য ওইটা আরো বিশেষ করে ওটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এই যে মিষ্টি দই ফ্রিজে রেখেছি, ভয় লাগছে না, পড়বে না, এই যে, এই যে ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে, দেখে তো তোমরা বুঝতেই পারছ। তবে আমি বেশি খাইনি যদিও, তো একটা কাপ যখন ইয়ে করলাম, কেটে খেলাম আমরা, তো আমার এক হাজব্যান্ডের কলিগ এসেছিলেন, ওনাকেও দিলাম। তবে কি বলতো, ভীষণ প্রশংসা পেলাম, এটাও খুব ভালো লাগলো। যে আর প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তো মাইক্রোওয়েভ ওভেনে তো করিনি কোনো দিন, না ভয় পাচ্ছিলাম, কিন্তু তবুও অসুবিধা হয়নি, ভালো হয়েছে, মানে খুব ভালো লাগছে। তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দাঁড়াও, চলো, দইটা তো তোমাদের দেখালাম, এবার না আমি কেটে দেখাবো কেমন হয়েছে। কেটে নিই, কেটে কেটে কাটছি, দেখো এই যে, এই যে কেটেছি, কাটার পরে এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। আসার পরে এবার আমি একটা আজকে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি বসেছি, আমি একটা পিৎজা বানাবো, পনির পিৎজা। তো আগে তো আমাকে ডোটা তৈরি করতে হবে, আর পনির পিৎজা বানিয়েছি আমি একবার, সেটা গ্যাস ওভেনে বানিয়েছি, মাইক্রোওয়েভ ওভেনে আমি বানাইনি। তো চলো আগে দেখি আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ডোটা তৈরি করছি। তো চলো, এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সাদা তেল 1 টেবিল স্পুন, চিনি, নুন, বেকিং সোডা, বেকিং পাউডার, এই নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ময়দার করবো আমি, 1 কাপ ময়দা, আর এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। এই তো তাহলে এবার শুরু করে দিই, হ্যাঁ ডোটা বানানো এবার শুরু করি। তো ময়দাটা নিয়ে নিয়েছি আগে একটা বাটিতে, তো এর মধ্যে চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, আর হলো তোমার নুন, এইগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি টক দইটা দিচ্ছি, এবার তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডো এইরকম তৈরি হয়েছে, এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ওটাকে একটু ভালো করে ওপরে সাদা তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সের মধ্যে আমি এইভাবে, এই বক্সের মধ্যে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এটাকে তোমার বের করেছি, মানে এই ঢাকনাটা তুললাম, এই যে খুব সুন্দর হয়েছে। এটাকে আমি আরেকটু ময়দা দিয়ে আরেকটু মেখে নেব। তার আগে আমি তোমাদেরকে দেখাই যে যে পিৎজা সস, পিৎজাটা বানাতে যে সসটা লাগবে সেই পিৎজা সসটা আমার কাছে নেই। তো আমি কি করেছি, একটা একটা বাটির মধ্যে না, এর মধ্যে আমি টমেটো সস, রেড চিলি সস, আর হলো তোমার নিয়েছি পাস্তা সস, যেটা যদি আমার পিৎজা পাস্তা সস থাকতো তাহলে হয়ে যেত, কিন্তু সেটা এটা শুধু পাস্তা সস, ওই জন্য আমি এর সাথে কিছু রসুন কুচি, রসুন একদম মানে একদম কুচি কুচি মানে গ্রেট করে নিয়ে,
এর মধ্যে আমি একটা সস তৈরি করে রেখেছি, মিশিয়ে রেখেছি। আর এই যে এখানে রেড বেল পেপার, সরি এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, পেঁয়াজ, টমেটো, আর এখানে যে পনির এই নিয়ে নিয়েছি। আমার কাছে ক্যাপসিকামটাই, মানে গ্রিন বেল পেপারটাই আমার কাছে নেই, ক্যাপসিকামটা আমার কাছে নেই, আমি পাইনি, তো যা আছে তা দিয়ে আমি করব। তো চলো, আর চিজ, চিজ বলতে আমার এই স্লাইস চিজ নিয়ে এসছে আমুলের, আমি কেটে নিয়েছি এই যে স্লাইস, এই যে চিজ, এই স্লাইস চিজ নিয়ে এসছে, এই দিয়েই করবো। তো চলো এবার আমি করতে থাকি। আর হ্যাঁ, মিক্সড হার্বসটা নিয়ে এসছে, এই যে মিক্সড হার্বস, এই দিয়ে চলো এবার আমি শুরু করি। এই যে এবারে এর মধ্যে দিয়ে আমি সাইডটা একটু মোটা, জায়গাটা একটু চেপে চেপে দিচ্ছি। তো এটাকে না এবার আমি এই এই ফোকটার সাহায্যে এরকম ছিদ্র, মানে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে এটা রুটির মতো না ফুলে ওঠে, ওই জন্য। এই যে এটা এভাবে ছিদ্র করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই ইয়ে সসটা দিয়ে দেব। সসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে দেব। চলো, সসটা না এই যে পুরোটা ছড়িয়ে দিয়েছি, সসটা পুরো লাগিয়ে দিয়েছি চারিদিকে। এবার এর মধ্যে আমি চিজ দেব, একটু ছিঁড়ে ছিঁড়ে কিছুটা চিজ দিলাম, ওই চিজটা একটু গ্রেট করে দিতে হয় দুটো চিজ দিয়ে, এই যে গ্রেটার দিয়ে। চিজটাকে না আমি এভাবে ছোট ছোট করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি একটা একটা কিছুর মধ্যে দিয়ে। এবার আমি এগুলো সাজিয়ে দিচ্ছি, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর হলো তোমার রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর টমেটো। আমার কাছে ক্যাপসিকাম নেই, তাই ক্যাপসিকাম আমি দিতে পারছি না। এগুলো সাজিয়ে দিই, সাজানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে না এই চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স, এই যে মিক্সড হার্বসটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি
মাইক্রোওয়েভে দেব। তো প্রথমে আমি 3 মিনিটের জন্য প্রিহিট করে নেব, 180 ডিগ্রিতে 3 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিচ্ছি। 3 মিনিটের জন্য দেবো, 4 মিনিট হয়ে গেছে, এই 3 মিনিটের জন্য এবার স্টার্ট করে দিলাম। প্রিহিট করতে দেওয়া হয়ে গেল, এই হয়ে গেল 3 মিনিটের জন্য প্রিহিট করা। এটা এবার আমি এই পিৎজা প্লেটটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে 17 মিনিটের জন্য হতে দেব, কেন আগে 15 টোটাল 20 মিনিট আমি এটাকে হতে দেব। তো তার মধ্যে আমার 3 মিনিট প্রিহিট করতে দিয়েছি আর 17 মিনিট আমি এখন এটাকে হতে দেব। এই যে 17 মিনিট হয়ে গেল, এবার আমি স্টার্ট করে দিচ্ছি। এই যে পিৎজা রেডি হয়ে গিয়েছে, প্রচন্ড গরম, এখন এখনই কাটবো না, একটু পরে, একটু ঠান্ডা হোক। পিৎজা তো রেডি হয়ে গেছে, তো এবার আমি এটাকে কাটবো, একটু ঠান্ডা হোক তারপর কাটবো। আর আমার পিৎজা কাটার নেই, আমাকে মানে চাকু দিয়েই কাটতে হবে। তো চলো এখন আমি তোমাদের কেটে দেখাই জিনিসটা কেমন হলো। তাহলে এবার পিৎজাটা এবার কেটে নিই, কেটে দেখি কেমন হয়েছে। পিৎজা কাটার থাকলে এটা সুবিধা হয়। পিৎজাটা কাটা হয়ে গেছে, এবার না আমি নিজেই আগে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমি আগে খেয়েই থাকবো, তোরা খাবি। ভালো হয়েছে, সফট হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে কিন্তু। সত্যি ভালো হয়েছে। এবার তোমরা পিৎজা তো বানালাম, পিৎজা বানিয়ে নিজেই টেস্ট করলাম, পুরো পিৎজাটা তিনজনই কিন্তু খেয়েছি, যে আমি একা খেয়ে নিয়েছি তা না, তিনজন মিলেই খেলাম পিৎজাটা। ছেলে বলল মা ভালো লেগেছে, ছেলের ভালো লেগেছে, হাজব্যান্ডেরও ভালো লেগেছে। সব কিছু খেতে চায় না আমার হাজব্যান্ড, কিন্তু পিৎজাটা পুরোটাই মানে আমরা তিনজন পুরোটা খেয়ে নিয়েছি, তার মানে ভাবো বেশ খাওয়া দাওয়া ভালোই হলো। তো হাজব্যান্ড বললো চা খাবো, চাও বানালাম, চা বানিয়ে এখন চা খেয়েছি, এদিকে আবার ভাত বসিয়েছি রাতের জন্য, ভাত খাবো এখন 9টা বাজে কিন্তু, এখন চা খেয়ে তারপর 10টার দিকে ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালে আবার উঠতে হবে। যাই হোক, তো আমি এখন চাটা ছেঁকে নিই। আমরা কিন্তু সবসময় লাল চাই খাই, এখন আবার লক্ষ্মী পুজোর প্রিপারেশন, এখন এই সিজনটা তো চলবেই, একটার পর একটা একটার পর একটা পুজো ভালো লাগে। তো এবার আমি লক্ষ্মী পুজোতে মনে হয় শনিবার দিনই করবো আমি লক্ষ্মী পুজো, এবার দেখি পুরোহিত মশাই কি বলেন, উনি ওনার সুবিধা অনুযায়ী সেটা দেখতে হবে। তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।